যে বয়সে তার সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখলেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউএতে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে প্রায় চমকে দিয়েছে এই ক্ষুদে লেখিকা। তার বই প্রকাশ পেয়েছে নোশন প্রেস থেকে। বইয়ের নাম রাখা হয়েছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য লেজেন্ডারি কুইন। ই কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এই বই পাওয়া যাচ্ছে এবং এই বই প্রকাশের সময় উপস্থিত ছিলেন মণিশঙ্কর চক্রবর্তী, চিত্রা লাহিড়ি, সত্যব্রত ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, উমা ভট্টাচার্য, মৃগাঙ্ক ব্যানার্জি ও সুমন গুপ্ত শর্মা ও সমাজের বিশিষ্ট জনেরা, যে আগামী দিনে আরও বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন প্রায় সকলেই। কি বলছেন তারা শুনব। কারণ 11 বছরের যে বই লিখেছে এটা আমার কাছে একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। কারণ 11 বছর বয়সে বাচ্চারা জেনারেলি খেলাধুলো করে, ওই যেরকম উনি বললেন যে টিভি দেখে, কার্টুনস দেখে, সব করে, এখন তো হাতে মোবাইলসে অনেক কিছুই দেখতে পায়। সেখানে এরকম একটা বাচ্চা সে বসে লিখেছে এবং আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে গল্পটা কী নেই, মানে এটা তো জীবনের কোনো গল্প বলো না, এটা তো একদম ফিকশনাল স্টোরি, একদম কাল্পনিক একটা গল্প। সেই কল্পনার জায়গাটাও গেছে, লিখতে পেয়েছে, হ্যাটস অফ, বিরাট ব্যাপার। বর্তমান দিনে সবাই মোবাইল ব্যবহার করছে, বাবা মাদের একটা বিরাট দুশ্চিন্তা, সেই জায়গা থেকে এই যে ব্যতিক্রমী কোথাও কি নতুন আশা যোগাচ্ছে যে বাচ্চারা আবার স্বাভাবিকভাবে বই বিক্রি হতে চলেছে বা বই দিচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এবার বইমেলা গিয়ে সেটা ফিল করেছিলাম। আমার বই বেরিয়েছিল বইমেলাতে, আমি দেখেছিলাম যে প্রচুর বয়সী, হয়তো না কিন্তু ওর থেকে একটু বড় বয়সী বাচ্চারা এসে তারা বই কিনছে। এর আগে যখন বইমেলায় যেতাম দেখতাম সবাই খাচ্ছে আর তাই সেলফি তুলছে। আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ট্রেন্ড পাল্টাচ্ছে, আর ওকে দেখার পর সে হ্যাজ সেম কাইন্ড অফ এক্সাম্পল। ওকে দেখার পর লোকে এইটুকু বাচ্চাদের বোঝা উচিত যে হ্যাঁ, মানে এই দিকটাও করা যায়, আমরা একটা বইও লিখতে পারি এবং সেটা পাবলিশ করে লোকের কাছে পৌঁছানো যায়। And I study in a private school in Dubai. My favorite subjects are English, drama, and music. A few of my hobbies include reading, writing, singing, making book reviews, and documentaries. এইটুকু একটা মেয়ে 11 বছরের মেয়ে একটা উপন্যাস লিখেছে, অবাক অক্ষর থেকে শুরু করে ইংরেজিতে জেড পর্যন্ত বলেনি বলেনি। সেদিক থেকে আমরা ওকে অনেক ভালোবাসা দিলাম এবং ওকে আমরা চাই যে আরও বড় হোক। তবে যেহেতু ওর মা মারাচ্ছিল কিন্তু ওর বাবা বাঙালি, আমরা একটু আমরা আমার দিক থেকে আমার যেটা মনে হয়েছে একটু বাংলাটা শিখুক, কারণ বাংলাতে একটু লিখতে শিখুক, বাংলাতে লিখুক, বাংলাতে কবিতা লিখুক বা গল্প লিখুক, যেটা ইংরেজি এবং বাংলাতে পাশাপাশি এই কাজটা করুক, এটা খুব জরুরি। আর কেন আমাদের প্রায় বাঙালি মানে বাংলা লেখা আমরা লিখে যাচ্ছি লিখে যাচ্ছি, সেখান থেকে আমি এটা চাইবো যে ও আমার প্রায় মেন মেন আমার অনেক অনেক মানে ধরা যাক আমার মেয়ে বলে আমি যাই। আর ও খুব ভালো একটা কথা বলেছে, ডাক্তার হতে চাই। তো অবশ্যই ডাক শুনো, একটা কি ডাক্তার এবং লেখক অনেকে হয়েছে, বিখ্যাত বিখ্যাত, হ্যাঁ, অনুকূল কে ভেবে দেখো অনেকে হয়েছে। ওরকম একজন ওরকম একজন এমন একজন হয়েছে যে বলেছে আকাশ স্পর্শ করবে, সেটাই করুক, সেটা আমাদেরকে What is your name? I'm Dr. Manishankar Chakraborty.